নর্মালি যখন আমরা পিং করি তখন কত এসে পিং হয় দেখেন তো, প্যাকেট সাইজ কত থাকে? আমি 16 পিং করলাম, এখানে কত আছে দেখেন সাইজ? না না ওটা তো টিটিএল 56, হ্যাঁ 56 বাইট এসে হিট করতেছে। আমি চাচ্ছি না এটা 1500 হিট করাবো, হ্যাঁ ওইটা গেছে ফ্ল্যাট পিং। এই যে এখানে দেখেন একটু 1500 ই দিয়ে হিটটা বাড়াই দেওয়া যায়, হ্যাঁ এইখানে 1500 সাইজ নেয় কিনা, এটা এমটিউ বলে, এমটিউ সাইজ 1500 হচ্ছে স্ট্যান্ডার্ড। এই যে সাইড বাড়ায় সাইজ বাড়ায় পিং করা, প্যাকেট বাড়ায় যখন দেখবেন যে অনেক ব্যান্ডউইথ যাচ্ছে প্যাকেট পিং লস হচ্ছে কিনা, এটার আরও একটু ভালোভাবে চেক করার জন্য প্যাকেট বাড়ায় দিয়ে মানে তারে যে ধরেন আগে আপনি যে রাস্তা দিয়ে যাইতেন ছোট একটা রাস্তা, হ্যাঁ যাচ্ছেন যাচ্ছেন, এখন আপনি চেক করতেছেন না যে এই রাস্তা দিয়ে আর একটু বাড়াইলে বড় গাড়ি ঢোকে কিনা, এটা চেক করতে যাচ্ছেন, হ্যাঁ তখন কি নর্মালি কত আছে 56 না প্যাকেট সাইজ 56, আমি চাচ্ছি যে না এবার আমার বড় গাড়ি যায় কিনা একটু দেখি এই রাস্তা দিয়ে, হ্যাঁ তখন আমি 56 না দিয়ে যেটা 1500 দিলাম, এই যে প্যাকেট সাইজ 1500 দিলাম, দেখি 1500 যায় কিনা 16, তাই না দেখেন 1500 যাচ্ছে তাই না, এই যে সেন্ড হয়েছে 1500। ধরেন এবার যদি আমি একটু 2000 দিই দেন 2000 যাবে না, 2000 ম্যাক্সিমাম দেওয়া যায় না, সেটাই দিচ্ছে কিছু আপনার বন্ধ করছিলেন নাকি? এই জিনিসটাই আপনি চাইলে কমান্ড প্রম্পট দিয়েও করতে পারবেন। এই যে সাইজ সাইজ দিলাম কত 1500, দেখেন সে কোনো লস করে নাই, 500 পাঠাইছে 500ই রিসিভ করছে, এবং সাইজ বাড়ায় ওইটা আপনার ওই পিং লস আছে কিনা এগুলো চেক করা যায়।